বর্ণ এবং আশ্রম ভেদে বিভিন্ন লোকেদের জন্য বিভিন্ন দৈবগুণ প্রকাশ করেছেন। প্রথমে সন্ন্যাসীদের গুণ, অভয়ম, ভয় শূন্যতা। সন্ন্যাসী তিনি হচ্ছেন কায় মনবক্ষ ভগবানের উপরে নির্ভরশীল, তার সঞ্চয় নেই এবং তিনি নির্ভয়ে সমস্ত জগৎ বিচরণ করবেন কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য। তো তিনি সর্বদা অভয়, যেরকম যারা যোগী পুরুষ জঙ্গলে ধ্যান করেন সেখানে বাঘ ভালুক অনেক হিংস্র প্রাণী রয়েছে, আর তার যদি ভয় থাকে সে সেখানে ধ্যান করতে পারবেন না। তাই জন্য সন্ন্যাসীকে হতে হবে অভয়, সত্তা সংশুদ্ধি, সত্তার পবিত্রতা, তার চিত্ত বা সত্তা কোনো অবস্থায় যেন কলুষ বা যে কোনো ধরনের কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য থেকে তিনি মুক্ত। সংশুদ্ধি, আত্মার পবিত্রতা, সত্তার পবিত্রতা, সত্যগুণের স্তরে সমস্ত কিছু তার চিন্তাধারা সাত্বিক। জ্ঞানযোগ ব্যবস্থিতি, সন্ন্যাসীর কাছে প্রচুর পরিমাণে বৈদিক শাস্ত্রের জ্ঞান থাকতে হবে। কেন? তিনি জগতে জ্ঞান বিতরণ করবেন, তাকে জ্ঞান বিতরণ করতে গেলে তাকে বৈদিক শাস্ত্রের কিছু কথা বা কিছু শাস্ত্রীয় সিদ্ধান্ত ভালো করে জানতে হয়। তাই জ্ঞানযোগ ব্যবস্থিতি, সন্ন্যাসীদের তিনটা গুণ দেওয়া হলো, অভয়ম, অভয়, কারোর উপরে তিনি নির্ভরশীল নয়, তিনি সঞ্চয় করবেন না, তিনি বিচরণ করবেন নির্বিঘ্নে, তার জীবনটা সম্পূর্ণরূপে ভগবানের চরণে আত্মসমর্পিত, তাই তিনি নির্ভয়। কবিরা কাহার ডরে, শির পর সৃজনহার। কবি মানে যারা ভক্ত সন্ন্যাসী তারা কাউকে ভয় পায় না। কেন কেন ভয় পায় না? না, শির পর সৃজনহার, তার মাথার উপরে সৃষ্টিকর্তা রয়েছে, তিনি সবসময় অনুভব করেন। সৃজনহার মানে যিনি সৃষ্টিকর্তা, তাকে সবসময় প্রোটেকশন দিচ্ছে, কোনো কিছুতে তিনি বিচলিত হন। অভয়, তারপর সংশুদ্ধি, সবসময় পবিত্র চিন্তা ভাবনা, পবিত্র, কারোর প্রতি হিংসা আচরণ পাপ কাজ তিনি করেন না, জীব হত্যা করেন না, সত্তার পবিত্র। জ্ঞানযোগ ব্যবস্থিতি, বিভিন্ন প্রকারে গীতা ভাগবত এই সমস্ত তত্ত্ব তাকে গুরুর কাছ থেকে শ্রবণ করতে হয়। আমি প্রতিদিন এখানে আসি গুরু মহারাজের কাছে, এক ঘন্টা ক্লাস শুনে তারপরে আসি, ওনার কাছ থেকে যে সমস্ত কথা শুনি সেইগুলোই আপনাদের বলছি। আর আপনিও তাই, আমার কাছ থেকে যা শুনছেন, যে জিনিসটা আপনার ভালো লাগছে সে জিনিসটা আপনি সবাইকে বলুন, তাহলে আপনিও পরম্পরাতে যুক্ত হবেন। তাই জ্ঞান, জ্ঞান কেবলমাত্র বৈদিক শাস্ত্র থেকে সে উদ্ধার করতে পারবে না। পড়ে বৈদিক শাস্ত্র থেকে যখন গুরুদেব আহরণ করে যখন জ্ঞান প্রদান করেন শিষ্যকে, শিষ্য তখন জ্ঞানবান হতে পারে। সেই জন্য আমরা প্রতিদিন গুরু পূজায় আমরা কীর্তন করি,
চক্ষুদান দিল যে জন্মে জন্মে প্রভু সেই দিব্য গান হৃদে প্রকাশিত। গুরুদেব তার শিষ্যের হৃদয়ে গুরু পরম্পরা ধারায় সেই জ্ঞান তিনি ইনজেক্ট করেন, প্রবেশ করান বৈদিক জ্ঞান, জ্ঞানযোগ ব্যবস্থিতি। আর যে গুরুদেবের কৃপার দ্বারা অভিষিক্ত হয়ে সে জগতে জ্ঞান বিতরণ করবে। জ্ঞান গুরু কৃপাই কেবল। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি পদ্ম, শ্রী গুরু চরণ পদ্ম কেবলই ভকতি সদ্ম। যে প্রসাদে পুরে সর্ব আশা, গুরুদেবের কৃপায় আর না করি হ মনে আশা, এটাই যথেষ্ট। বেদেও বলা হয়েছে যস্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরৌ, যিনি ভগবানকে যতটাই শ্রদ্ধা করেন গুরু পরম্পরা ধারায় সদ্গুরু কাছ থেকে যে দীক্ষিত হয়েছেন গুরুদেবকেই ততটাই ভগবানের মতো সম্মান করেন। ভগবান হচ্ছেন সেবক ভগবান, ভগবান হচ্ছেন সেব্য ভগবান যাকে সেবা করা হয়, আর গুরুদেব হচ্ছেন সেবক ভগবান, তিনি ভগবানের সেবা করেন। তাই জ্ঞান যোগে যস্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু, তস্যইতে কথিত হর্তা প্রকাশন্তে মহাত্মন, তার হৃদয়ে সমস্ত গুরুদেবের জ্ঞান প্রকাশিত হয়ে যায়, সমস্ত বৈদিক জ্ঞান প্রকাশিত হয়। এরপর গৃহস্থ দানম দমশ্চ যজ্ঞশ্চ, গৃহস্থদের কি কাজ? দান, তাদের প্রধান কাজ হচ্ছে দান। কেন, এর আগেও আমরা আলোচনা করেছি চারটি আশ্রমের ভিতরে সন্ন্যাসী তো কোনো ইনকাম নেই, বানপ্রস্থি মানে রিটায়ার্ড লাইফ, ব্রহ্মচারী মানে ছাত্র জীবন স্টুডেন্ট লাইফ, কেবল ইনকাম হচ্ছে সংসারী লোকের। সংসারী তার ইনকাম করে বাকি নিজের পরিবার প্লাস তিন আশ্রমকে ভরণ পোষণে সাহায্য করবে। যেরকম এখন এই কোভিড-19 করোনা প্রচুর লোক দান দিচ্ছেন, আর বিভিন্ন তিথিতে, কেননা এই 17 অধ্যায় আসবে, ভগবান বলবেন যে আদেশ কালে যদ দানম অপাত্রে ভস্য দিয়তে অসৎকৃত অবজ্ঞাতম। না, দাতব্য 20 নম্বর শ্লোক 17 অধ্যায়, দাতব্য মিতি যদ দানম দিয়তে অনুপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানম সাত্বিকম স্মিতম। উপযুক্ত পাত্রে উপযুক্ত স্থানে এবং উপযুক্ত সময়ে যে দান সেটা হচ্ছে সাত্বিক দান। এবার রাজসিক দান তামসিক দান 17 অধ্যায় গিয়ে আলোচনা করুন। বিভিন্ন তিথিতে লোকে দান করে, যেরকম সামনে আসছে একাদশী তিথি 17 তারিখ, পূর্ণিমা তিথি, একাদশী তিথি পূর্ণিমা তিথি, এই সমস্ত তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী দান করেন। নীতিশাস্ত্রে বলা হয়েছে হস্তস্য ভূষণম দানম, হাতের ভূষণ
হচ্ছে দান। হাতের ভূষণ গয়নাগাটি বা আংটি নয়, কিন্তু হাতের ভূষণ হচ্ছে দান। হস্তস্য ভূষণম দানম, সত্য কণ্ঠস্য ভূষণম, গলায় দামি হার নেকলেস চেন পরবেন কেন? কণ্ঠের মেন ভূষণ হচ্ছে সত্য কথা বলো। শাস্ত্র কণ্ঠস্য শাস্ত্র কর্ণস্য ভূষণম, এই কানে এতগুলো ফুটো লাগিয়ে রিং কেন ঝুলাবেন? ও তো কেউ টান মারবে, কান ছিঁড়ে যাবে। কানের মেন ভূষণ হচ্ছে শাস্ত্র শ্রবণ। শাস্ত্র ভূষণম, কর্ণস্য ভূষণম শাস্ত্রম। ভূষণম কিম প্রয়োজনম, আর শরীর সাজানোর জন্য আর ভূষণের কি বা প্রয়োজন? কি প্রয়োজন? কোনো প্রয়োজন নেই। একবার বীরবলকে ঠকানোর জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন করতেন আকবর, তাকে যত দাবিয়ে রাখা যায়। বলছে, বীরবল আচ্ছা বলো তো, আকবর জিজ্ঞাসা করছেন, বীরবল আমার হাতের তালুতে কোনো লোম নেই কেন? এই জায়গা বিভিন্ন জায়গায় লোম আছে, এই হাতের তালুতে কেন লোম নেই? বীরবল উত্তর দিলেন, মহারাজ ঝাঁপানা সম্রাট, আপনি এত মহান, আপনি এত বড় দানী, দান দিতে দিতে সময় হয়নি এই হাতে লোম গোজানোর, সবসময় দান দিতেই আছেন আপনি, তো হস্তস্য ভূষণম দান। দান আর কি? দম, দম মানে মন সংযম বা ইন্দ্রিয় সংযম, দম। ইন্দ্রিয় সংযম সন্ন্যাসী ব্রহ্মচারী বানপ্রস্থকে বলা হচ্ছে না, কেননা তাদের ইন্দ্রিয় সম্পূর্ণরূপে সংযম, তাদের ইন্দ্রিয় উপভোগের কোনো লাইসেন্স নেই, সেই জন্য তাদেরকে আর ইন্দ্রিয় সংযম নিয়ে ভগবান বলছেন না। ইন্দ্রিয় সংযম করতে হবে গৃহস্থকে, কেননা গৃহস্থকে ইন্দ্রিয় উপভোগ করার লাইসেন্স দেওয়া হয়েছে। বিবাহ কর, স্বামী স্ত্রী ইন্দ্রিয় উপভোগ কর, কিন্তু রেস্ট্রিকশন, পুরো লাইসেন্স নেই। স্ত্রী যখন ঋতুমতী হবেন, সন্তান লাভের কামনায় পুরুষ স্ত্রী সঙ্গ করতে পারেন, নতুবা নয়, কেবল সন্তান লাভের কামনায়। সেই জন্য দম অত্যন্ত সংযত জীবন, গৃহস্থ জীবনও সংযত জীবন, যতটুকু স্ত্রীর সঙ্গে মেলামেশা দরকার ততটুকুই দম, দমন করতে। আর যজ্ঞ, প্রতিদিন দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ। কেন? যজ্ঞের কথা আমরা তৃতীয় অধ্যায়ে পড়েছি, যজ্ঞ করলে বৃষ্টি হবে, বৃষ্টি হলে অন্ন হবে, অন্ন হলে তুমি খাবে, তাই যজ্ঞ। তাহলে সন্ন্যাসীদের তিনটে অভয়, প্রথম লাইনে অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি, এটা সন্ন্যাসী তিনটে, অভয়ম সত্য সংশুদ্ধি, অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি। গৃহস্থদের দানম দমস্থ যজ্ঞস্থ, তিনটে দানম দমস্থ যজ্ঞস্থ। এবারে ব্রহ্মচারী স্বাধ্যায়, ব্রহ্মচারী কেবল স্বাধ্যায়, গুরুর কাছে থেকে কেবল শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন। আমাদের মন্দিরে সেই ব্যবস্থাপনা রয়েছে, যখন এমন এখন লকডাউন, ভক্তরা কোথাও বেরোতে পারছে না প্রচারের জন্য, তারা মায়াপুরে রয়েছেন, গুরুদেব তাদেরকে শাস্ত্রগ্রন্থ পড়াচ্ছেন,
গীতার উপরে একদম কোর্স, ভক্তি শাস্ত্রী কোর্স, আর ভাগবতমের উপরে ভক্তি বৈভব কোর্স ভক্তদেরকে পড়ানো হচ্ছে, ট্রেনিং দেওয়া হচ্ছে কীভাবে ভাগবতম পড়তে হবে, ভাগবতমের ধারাবাহিক একটা শ্লোকের সঙ্গে একটা শ্লোকের কী সম্পর্ক, কী আলোচনা, বিস্তারিত ট্রেনিং সেমিনার, প্রেজেন্টেশন, গ্রুপ ডিসকাশন, পিয়ার ডিসকাশন, হোল ক্লাস ডিসকাশন, বিভিন্নভাবে তাদেরকে ট্রেনিং দিচ্ছেন। গুরুর কাছে গিয়ে তারা ভাগবতম শ্রবণ করবে, গীতা শ্রবণ করবে। গীতা হচ্ছে ভক্তিশাস্ত্রী কোর্স, ভাগবতমের হাফ, ছয় স্কন্দ পর্যন্ত ভক্তি বৈভব কোর্স, বাকি ছয় স্কন্দ থাকলো ভক্তি বেদান্ত কোর্স, আর লাস্ট চৈতন্য চরিতামৃত কোর্স হচ্ছে ভক্তি সার্বভৌম কোর্স। এইভাবে গীতা ভাগবতমকে সিস্টেমেটিকভাবে গুরুদেব শিখাচ্ছেন। শ্রদ্ধায় কেবল গুরুর গৃহে রেখে থেকে জ্ঞান গ্রহণ করবে গুরুদেবের কাছ থেকে। আর তপ, শ্রদ্ধায় তপ, আর তপ হচ্ছে তপস্যা, হচ্ছে বানপ্রস্থীদের জন্য তপস্যা। কিসের তপস্যা? ঘর বাড়ি ছেড়ে, স্ত্রীকে ছেড়ে ঘর থেকে বিদায় নেবেন বানপ্রস্থ। শাস্ত্রে আছে জীবনের চারটা স্টেপ, কিছুদিন পড়াশোনার জন্য কাটবে ব্রহ্মচারী জীবন, গুরুগৃহে থেকে বা এখন স্কুল কলেজে থেকে কেবল পড়াশোনা শেখ। যদি এখনকার পড়াশোনা একটু ভিন্ন আঙ্গিকে চলে গেছে, একটা হচ্ছে কেবল ইনকাম শেখার, দ্বিতীয় হচ্ছে ফ্রি মিক্সিং, ছেলে মেয়ে অবাধ মেলামেশা, এটা ছিল না, সেই জন্য বলছে ব্রহ্মচারী জীবন। ছেলে হোক মেয়ে হোক, বিয়ের আগে পর্যন্ত কঠোর ব্রহ্মচর্য জীবন, একটা পর্যায়ে ব্রহ্মচর্য জীবন ছেলেদের এবং মেয়েদের, বাবা মা গাইড করবেন, গুরুদেব গাইড করবেন। তারপরে গৃহস্থ জীবন, গৃহস্থ বিবাহ করে গৃহস্থ জীবনে প্রবেশ করবে। আর ছেলে যখন উপযুক্ত হয়ে যাবে, যদি 100 বছর কেউ বাঁচে, কলিযুগে 100 বছর আয়ু সবাইকে দেওয়া হয়েছে, 100 বছর আপনি বাঁচতে পারেন, তো 100 বছর যদি আয়ু হয়, 25 বছর ব্রহ্মচারী, 26 থেকে 50 পর্যন্ত গৃহস্থ, 50-এর পরে হচ্ছে রিটায়ার্ড লাইফ, অবসরপ্রাপ্ত বা বানপ্রস্থ জীবন, আর লাস্ট 75-76 হচ্ছে সন্ন্যাস জীবন। এখন তো আয়ু কমছে, সেজন্য এটাকে আরও কঠিনাইজলি ভাগ করতে হবে। তবে চাণক্য পণ্ডিত সিদ্ধান্ত দিয়েছেন, 50 সধং ব্রণং ব্রজেত, 50 বছর হয়ে গেলেই তাকে তৈরি থাকতে হবে আমাকে ঘর বাড়ি ছেড়ে ঘরবাড়ির মায়া মমতা আমাকে ত্যাগ করার জন্য প্রস্তুত হবে। 50 যদি না মানেন, কমপক্ষে 60, কেন 60 বছর হয়ে গেলে তো কোম্পানি বা যত বড় অফিস হোক, অফিস থেকে আপনাকে বিতাড়িত করা হবে, যেটাকে বলে রিটায়ার লাইফ, অফিস থেকে আপনাকে সরিয়ে দেওয়া হবে, অফিসে আপনি যেতে পারবেন না, সুন্দর অনুষ্ঠান করে আপনাকে বলে দেবে বিদায়, কি বলে ফেয়ারওয়েল দেবে আপনাকে, শুভ বিদায়, প্লিজ কালকে থেকে আপনি অফিসে আসবেন না, প্লিজ, বাস। এবারে অফিস থেকে বিদায়, তার মানে হচ্ছে ঘর থেকেও আপনাকে বিদায় নিতে হবে। চাণক্য পণ্ডিত বলেছেন, মাতা যস্য গৃহে নাস্তি, যার মা মারা গেছেন, মা নেই বাড়িতে, ভার্যা চ অপ্রিয় বাদিনী, মা চলে গেছে, তার জীবনটা শেষ, কেননা স্ত্রী অপ্রিয় বাদিনী, ভালো কথা বলে না। এর আগেও বলেছিলাম একবার, গ্রামে একটা কথা ছিল, মা চায় পেটকে, বউ চায় ট্যাগকে,
কোথা থেকে ঘুরে ঘুরে আসবেন, বাজার থেকে, মাঠ থেকে, অফিস থেকে। মা দেখে বলে, আয় আয়, তোর এতক্ষণ খাস নি, চোখ টোক ঢুকে গেছে, মুখটা শুকিয়ে গেছে, আয় এসে বসে জল খা, খাবার খা, তারপরে কথা হবে। আয় খা। মা সবসময় পেটের দিকে তাকায়, পেটটা ঢুকে গেছে রে, আয় খা। বউ চায় তাকে, কত টাকা এনেছ? সবার ক্ষেত্রে না হতে পারে, কিন্তু যেটা চাণক্য পণ্ডিত বলেছেন ওইটাই আমি রিপিট করছি আপনাকে। মাতা যস্য গৃহে নাস্তি ভার্যা চ অপ্রিয়বাদিনী অরণ্য তেন গন্তব্যম যথা অরণ্য তথা গৃহম, তখনই তার বনে যাওয়া উচিত। কেননা তার পক্ষে বনে থাকা যেরকম বাড়িতে থাকাটা, বাড়িটা তখন বনের মতো তার কাছে, কেউ ভালোবাসবে না। প্রত্যেক বাড়িতে কাউকে দোষারোপ করা হচ্ছে না, এটা পরম্পরা। বয়স্ক লোককে বাড়িতে কেউ সম্মান করে না, আমারও বয়স হবে আমিও সম্মান পাবো না, প্রস্তুত থাকা দরকার। এমন নয় যে ঘুঁটে পড়ে গোবর হাসে, তুমি বুড়ো হয়ে গেছো, বুড়ো না, আমাকেও বুড়ো হতে হবে একদিন। সেটা কাউকে আমি কটাক্ষ করছি না, নীতি। আর সব যেন বাড়ির লোক হিংস্র জন্তুর মতো, সেই জন্য যথা অরণ্যম তথা গৃহ, তার কাছে বনটা যেরকম বাড়িটাও সেরকম, ভয় ভয়ে কাটাতে হবে। যথা অরণ্য তথা গৃহ, সেই জন্য এমনিতেও লোকাচারে কথা আছে, দেখবেন জিজ্ঞেস করবেন, বাড়িটা তখন আপনার না, এটা তো পরের বাড়ি, এটা হচ্ছে বৌমার বা ছেলের বাড়ি। বৌমাকে জিজ্ঞেস করবেন, মা তোমার বাড়িতে কে আছে? আমি, আমার স্বামী, ছোট বাচ্চা, জানো শ্বশুর শাশুড়িও আমার কাছে থাকে বলে। তো সেই জন্য সেই সংসারকে ত্যাগ করতে হবে, ত্যাগ করার জন্য বানপ্রস্থের জন্য তপস্যা লাগে, সংসারের মায়া মমতা কাটিয়ে তাকে তপময় জীবন